এটা যেন ছাড়িয়ে যাওয়ার লড়াই। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল খান। একই সঙ্গে বিপিএল এর সর্বোচ্চ রানও ছিল তার দখলে। একদিন পর অর্থাৎ মঙ্গলবার 3000 রানের মাইল ফলক ছোঁয়ার পাশাপাশি তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। একই সাথে দ্বিতীয় বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে ছুঁয়েছেন বিপিএল এর 3000 রানের মাইল ফলক। 3038 রান নিয়ে মিস্টার ডিপেন্ডেবল এখন বিপিএল এর সবগুলো আসরে সেরা রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে। বিপিএল এ নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মুখোমুখি হয়েছিল বরিশাল। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। মুশফিক এবং তামিম দুজনেই এবারের আসরে বরিশালের হয়ে খেলছেন। টিম ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 62 রান করে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। চলতি বিপিএলে বেশ ধারাবাহিক ব্যাটিং করছেন টাইগারদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তামিমের শীর্ষে ওঠার দিনে ব্যাট হাতে মুশফিকুর রহিম করেছিলেন 68 রান। পরের দিনটা তামিমকে ছাড়িয়ে যাওয়ার, অনবদ্য 62 রান করার পথে 44 বলে 6টি চার ও 2টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ 3000 রানের মাইল ফলক ছুঁতে তামিমের ব্যাট করতে হয়েছে 90 ইনিংস। মুশফিকের অবশ্য ব্যাট করতে হয়েছে 112 ইনিংস। এছাড়া বিপিএল এর সর্বোচ্চ রানের দিক থেকে সেরা পাঁচে যথাক্রমে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ 2333 রান নিয়ে, ইমরুল কায়েস 2306 রান নিয়ে, এরপর আছেন এনামুল হক বিজয় 2160 রান নিয়ে। এই তালিকায় সাকিব আল হাসান আছেন 6 নম্বরে। সবশেষ চোখের সমস্যার কারণে সিঙ্গাপুরে যাওয়া বিশ্ব সেরা অলরাউন্ডার এবার বিপিএল এর আগামী বেশ কিছু ম্যাচে অনিশ্চিত। 98 ইনিংস ব্যাট করে তার রান সংখ্যা 2144। এদিক থেকে মুশফিক তামিমের ধারের কাছেও নেই সাকিব। তবে অলরাউন্ডিং পারফরমেন্স বিবেচনায় তিনি সবসময় দেশ সেরা। 101 ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা 134টা, আছে একটা ফাইফার, 4 উইকেট নেওয়ার কীর্তি আছে 3 বার। একই সাথে আগামীতে লাল সবুজের দায়িত্বে যারা দীর্ঘ হবে ধারণা করা হয় তাদের মধ্যে লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত আছেন অন্যদের তুলনায় এগিয়ে। গতবার শান্ত ছিলেন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত খেলা 73 ম্যাচে তার রান সংখ্যা 1587। লিটন কুমার দাস 83 ম্যাচ খেলে করেছেন 1711। সাদিক আহমেদ সানি, কালবেলা।